আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাঁচা ছোলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদরোগের ঝুঁকি কমায়, ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে নিয়ে আসে, এছাড়া দেহের অস্থিরভাব, মস্তিষ্কের অস্থিরতা, চঞ্চলতা প্রশমিত করে। কিন্তু প্রিয় দর্শক, কাঁচা ছোলা খাওয়ার পর তিনটি খাবার খেলে মৃত্যুর সম্ভাবনাও তৈরি হয়। আমরা অনেকেই জানি না, আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে কোন খাবারের পর কোন খাবার খাওয়া যাবে আর কোন খাবার খাওয়া যাবে না, এই বিষয়টি খুব ভালো করে জানতে হবে। কারণ এক এক ধরনের খাবারে এক এক ধরনের রস থাকে, কোনোটা অম্ল, কোনোটা ক্ষারীয়। এই জন্য সব খাবারের সঙ্গে সব খাবার একত্রে খাওয়া যায় না। খেলে শরীরে এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় যাতে করে আপনি চিরস্থায়ী রোগের শিকার হবেন। এই যেমন ধরুন, কাঁচা ছোলা শরীরের জন্য অত্যন্ত উপকারী হওয়ার পরেও এই খাবারের পরে সুনির্দিষ্ট কয়েকটি খাবার খেলে মানুষের শরীরে বিষক্রিয়া তৈরি হয়। এই বিষক্রিয়া কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না, এটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং একসময় দেহে মারাত্মক জটিল রোগের সৃষ্টি হবে। কাঁচা ছোলা ঠিকভাবে খেতে পারলে আমাদের রক্তের চর্বি কমে যায়, দেহের অস্থিরভাব কমে যায়, চঞ্চলতা ইত্যাদি প্রশমিত হয়, আপনার মন ও দেহ থাকবে শান্ত, হাত পায়ের তালু একদম জ্বালাপোড়া করবে না। দীর্ঘদিন যাবত এরূপ সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে কিন্তু কাঁচা ছোলা খাবেন। এবার আসুন, কাঁচা ছোলা যে সকল মানুষের জন্য খাওয়া ক্ষতিকর, যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি আবার ক্রিটিনিনের পরিমাণ বেশি, এ ধরনের মানুষ কখনোই কাঁচা ছোলা খাবেন না। আবার কাঁচা ছোলা খাবার পরে যাদের অতিরিক্ত গ্যাস, অ্যাসিডিটি, বদহজম ও ডায়রিয়ার সমস্যা তৈরি হয় তারাও কাঁচা ছোলা খাবেন না। বুঝতে হবে কাঁচা ছোলা আপনার শরীরে কী রকম রিয়্যাক্ট করছে। আবার যারা ওজন কমাতে চাচ্ছেন তারাও কাঁচা ছোলা খাবেন না। আরেকটি বিষয় হলো, কাঁচা ছোলা কখনোই ভেজে খাবেন না। অনেকে আছেন যারা ভাজা ছোলা খেতে খুবই পছন্দ করেন, আবার কেউ কেউ কাঁচা ছোলাকে তেল মশলা সহযোগে রান্না করে খেয়ে থাকেন। এভাবে খেলে আপনি বেশ মজা পাবেন, কিন্তু কাঁচা ছোলার গুণাগুণ থেকে এরকম রান্না করা ভাজা ছোলার গুণাগুণ যথেষ্ট কম থাকে। মনে রাখবেন, কাঁচা ছোলা রাতে ভিজিয়ে রাখতে হবে, কারণ যে পানি দিয়ে কাঁচা ছোলা ভেজাবেন সেটা কিন্তু ওই ছোলা শোষণ করে নেবে এবং ছোলাগুলো ফুলে যাবে এবং পানি শোষণ করে ছোলাগুলোর আকার বৃদ্ধি পাবে। তবে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ছোলাগুলো ভিজিয়ে রাখবেন। তারপর সকালে ভেজানো কাঁচা ছোলা খুব ভালো করে চিবিয়ে খাবেন। মনে রাখবেন, সাধারণত আপনি যতটুকু চিবিয়ে খান তার থেকে বেশি চিবিয়ে খেতে হবে। যাদের ডায়াবেটিক্স নেই তারা একসঙ্গে 50-60 গ্রাম পুরনো গুড় খাবেন। পুরনো গুড় এবং কাঁচা ছোলা আপনার দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন, যে তিনটি জিনিস কখনোই কাঁচা ছোলা খাওয়ার পর খাবেন না, এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে দুধ বা দুধ জাতীয় খাবার। কাঁচা ছোলা খাওয়ার 2 ঘন্টা আগে বা পরে কখনোই দুধ জাতীয় খাবার খাবেন না। এতে শরীরে বিষক্রিয়া তৈরি হয়, এই বিষক্রিয়া থেকে ধীরে ধীরে আপনার হজমে মারাত্মক সমস্যা সৃষ্টি হবে, এমনকি এত পরিমাণ গ্যাস, অ্যাসিডিটি হবে যে হঠাৎ করে আপনার হার্ট অ্যাটাকের মতো ঘটনাও ঘটতে পারে। এছাড়া হার্ট জয়েন্টের ব্যথা হবে, কারণ আপনার পিত্তজনিত রোগ বেড়ে যাবে। এছাড়াও কাঁচা ছোলার পরে কোনো ভিনেগার জাতীয় খাবার খাবেন না, যেমন ভিনেগার জাতীয় আচারও খাবেন না। সেটা অ্যাপল সিডার হোক বা যে কোনো সাধারণ ভিনেগার হোক, ভিনেগার কিন্তু আচার সংরক্ষণের জন্য ব্যবহার হয়, তাই আপনি কাঁচা ছোলা খাওয়ার পর আচারও খাওয়া যাবে না। অনেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য করলার জুস খেয়ে থাকেন, করলার জুস খাওয়ার পরে ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে চলে আসে। করলাতে পালং শাকের থেকেও দ্বিগুণ পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। এছাড়াও করলায় রয়েছে উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম, ফলিক অ্যাসিড, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও বিভিন্ন ধরনের খনিজ উপাদান যেমন ভিটামিন সি ও আয়রন। এই সব ধরনের পুষ্টিগুণ রয়েছে অত্যাধিক পরিমাণে কাঁচা ছোলার মধ্যে, তাই সমগুণে অধিকারী এই 2 ধরনের খাবার যদি আপনি পাশাপাশি সময় খেয়ে নেন তাহলে তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। তাই করলার জুস বা রান্না করা করলাও কাঁচা ছোলার সাথে খেতে যাবেন না, ন্যূনতম 2 ঘন্টা বিরতি দিয়ে খাবেন। এতে আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে ইনশাআল্লাহ।